হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারুক, প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফ্যাশন। যারা নতুন গার্মেন্টস দিচ্ছেন এবং যারা গার্মেন্টস দিবেন এবং যারা গার্মেন্টস অলরেডি শুরু করেছেন কিন্তু টি শার্টে কোন পার্টকে কি বলা হয় সেটা আপনারা জানেন না, আমি প্রাথমিকভাবে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব টি শার্টের কোন পার্টটিকে কি নামে ডাকা হয়, কি নাম ধরে বলা হয়। সো গাইস, আমি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। আজকে আপনাদেরকে খুবই কম সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। টি শার্ট নিলাম, জানি না কেমন দেখাচ্ছে, আমি একটা টি শার্ট নিলাম অলরেডি, তারা দেখতে পারতেছে। এটি হচ্ছে আমাদের আমাদের ব্র্যান্ডেই তৈরি করা টি শার্ট, ঠিক আছে। এটা হচ্ছে র্যাকদের জন্য তৈরি করেছেন এই টি শার্ট গুলা। এইটার সাইতে ইয়েলোটা ভালো দেখাবে, আমি এটা নিচ্ছি আপনারা দেখার সুবিধার্থে, যদি আমি এটা নিচ্ছি আপনাদেরকে ভালো করে বোঝানোর সুবিধার্থে, যেহেতু খুব ভালো দেখাবে ওটার সাইতে। এটাও আমাদের ফ্যাক্টরিতে তৈরি করা একটা টি শার্ট, এটা ফেসবুক গ্রুপ, ফেসবুক অফিসিয়াল গ্রুপে জন্য আমরা রেডি করছিলাম, আমাদের অর্ডার দেওয়া হয়েছিল। সো গাইস, এখানে বেস্ট ফ্রেন্ড ফেসবুক গ্রুপ লেখা আছে, অবশ্যই বেস্ট ফ্রেন্ড ফেসবুক গ্রুপের জন্য এই টি শার্টটা করা হয়েছে। সো গাইস, আমার টপিক সেটা না, আমার টপিক হচ্ছে আজকে টি শার্টের কোন পার্টকে কি বলা হয় সেটা আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, আপনারাও চাইলে যে কোনো ধরনের টি শার্ট, কুড়ি, মেগি, সুইফট আমাদের কাছ থেকে যে কোনো অনুষ্ঠানের জন্য করাই নিতে পারবে এবং যে কোনো সময় আপনারা আমাদের কাছ থেকে সলিড টি শার্টও পেয়ে থাকবেন এবং আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা আপনাদের মন মতো করে করাই নিতে পারবেন। সো গাইস, আমি চলে যাচ্ছি আমার টি শার্টের কোন পার্টটিকে কি নামে ডাকা হয়, কি বলা হয়। তো প্রথমে আসি এই যে টি শার্ট ধরলাম, ঠিক আছে, প্রথমে আসি এইটা, ঠিক আছে, এইটা, এই যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন এটি, এটাকে ট্যাগ বলা হয়, ঠিক আছে, এটাকে ট্যাগ বলা হয়। আবার অনেকে সাইজ লেভেলও বলে থাকে। তারপর আসি এই যে একান থেকে একানে, মানে এই দুই, এই যে একান থেকে একানে এতটুকু পর্যন্ত, এটাকে কি নাম বলা হয়, এটাকে বলা হয় নেক, এটাকে বলা হয় নেক। এটা রিপ ফেব্রিক, রিপ ফেব্রিকও হয়, এটাকে বলা হয় নেক। এই যে একান থেকে এতটুকু, একান থেকে এতটুকু পর্যন্ত এটা কি নামে ডাকা হয়, এখান থেকে এতটুকু পর্যন্ত বলা হয় শোল্ডার, এখান থেকে এতটুকু পর্যন্ত বলা হয় শোল্ডার। আবার এই যে পুরাটাকে বলা হয়, মানে এই যে এখান থেকে শুরু করে এটা পুরাটাকে বলা হয় অ্যাক্রো শোল্ডার, পুরাটাকে বলা হয় অ্যাক্রো শোল্ডার। আমি আশা করি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং শেষ করার চেষ্টা করতেছি। এবার আসি এই যে সামনের পার্টটাকে, এই পার্টটাকে বলা হয় ফ্রন্ট পার্ট, এই যে সামনের পুরা পার্টটাকে বলা হয় ফ্রন্ট পার্ট। আবার পিছনেরটাকে বলা হয় ব্যাক পার্ট, পিছনটাকে বলা হয় ব্যাক পার্ট, সামনেরটাকে বলা হয় ফ্রন্ট পার্ট। এই যে এই ভূগোলের এই নিচে এক ইঞ্চি, এই এই যে এখান থেকে এক ইঞ্চি নিচে ধরবেন, এক ইঞ্চি নিচে ধরবেন, এটাকে বলা হয় চেস্ট, এটাকে বলা হয় চেস্ট। আমি আবার বুঝিয়ে বলতেছি, এই যে এখান থেকে ঠিক এক ইঞ্চি নিচে ধরবেন, এখান থেকেও সেম এক ইঞ্চি নিচে ধরবেন, এটাকে বলা হয় চেস্ট, ঠিক আছে। আবার এই যে একদম নিচে, এই যে একদম নিচে, এটাকে বলা হয় বাটম, এটাকে বলা হয় বাটম, একদম নিচে এটাকে বলা হয় বাটম। এবং এর একটু করে উপরে এটাকে বলা হয় ওয়েস্ট, এটাকে বলা হয় ওয়েস্ট, মানে এতটুকুতে এই যে এই পরিমাণটাকে বলা হয় ওয়েস্ট, ঠিক আছে। আবার এই যে একান থেকে শুরু করে, একদম একান থেকে শুরু করে একান পর্যন্ত, এটাকে বলা হয় লেন্থ, এখান মানে এই যে একদম টি শার্টের উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত এটাকে বলা হয় লেন্থ। আমি আশা করি আপনাদেরকে খুব শীঘ্রই বুঝিয়ে শেষ করার চেষ্টা করতেছি। এবং এবার আমরা চলে আসি স্লিভে, ঠিক আছে, আমরা চেস্ট বোঝালাম, ওয়েস্ট বোঝালাম, বাটম বোঝালাম এবং শোল্ডার সম্পর্কে বোঝালাম। এবার চলে আসি আমরা স্লিভে, এই যে একটা বাঁকা করে রেখা আছে, আপনারা অবশ্যই খেয়াল করতে পারতেছেন এখান থেকে শুরু করে এই যে একটা বাঁকা করে যে ইয়াটা আছে এটাকে বলা হয় আর, এই যে এটাকে, এটাকে বলা হয় আর। আবার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটাকে বলা হয় আন্ডার আর্ন, এটাকে বলা হয় আন্ডার আর্ন। তারপর এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটাকে বলা হয় আর্ন হোল, এটাকে বলা হয় আর্ন হোল।
আর এখান থেকে এতটুকু পর্যন্ত আর্ন হোল, এটাকে বলা হয় আর্ন হোল। আর এখান থেকে এতটুকু পর্যন্ত এটাকে বলা হয় আন্ডার আর্ন। তারপর এই যে এখান থেকে ঠিক এতটুকু পর্যন্ত মানে যে বাঁকা রেখাটা আছে এটাকে বলা হয় শুধু আর্ন, ঠিক আছে, এটাকে বলা হয় আর্ন। তো হয়ে গেল প্রাথমিক পর্যায়ে, আপনাদেরকে আমি খুব সহজেই আশা করি বুঝিয়ে দিতে পেরেছি। এবং এই টি শার্টের আরও বিভিন্ন স্তরের বিভিন্ন নাম আছে, এবং আমি আসলে এইগুলার আমি খুব সাধারণ একটা মানুষ, এবং নিজের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে এসব করা আমি তেমন একটা এসব নিয়ে আসলে ইয়া করা হয় না। আমি নিজ অভিজ্ঞতা থেকে যতটুকু পারি এবং আমার গার্মেন্ট সেক্টর থেকে আমি যতটুকু আপনাদেরকে জেনারেলি দেওয়ার প্রয়াস সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমি নিজে যা জানি তা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। আসলে আরও বিভিন্ন স্তরের বিভিন্ন নাম আছে, তবুও আমি আপনাদেরকে যেগুলো জেনারেল এবং যেগুলো জানা প্রয়োজন আমি সেগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তবুও আপনারা যদি চান আরও সম্পূর্ণ টপিক নিয়ে একটা ভিডিও দিতে, তাহলে তাও আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আপনাদেরকে আমি আজকে যা বলছি তা যদি বুঝে আপনাদের আর লাগবে বলে আমি মনে করি না। হাউএভার, সো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এবং এই ধরনের রিলেটেড ভিডিওগুলো দেখতে চান, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। অন্যথায় আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, আমাদের ভিডিও আর আপনি দেখতে পারবেন না। অতএব আপনার সুবিধার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার মনে ইচ্ছা করে। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।